ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বিকাশের মাধ্যমে একদম নতুন নিয়মে আপনাদের যে বিদ্যুৎ বিল এটা পে করতে পারবেন। এটা পে করতে গেলে আপনাদের ফার্স্টে বিকাশ অ্যামাউন্ট রাখতে হবে, এবং বিকাশ অ্যাপে ঢোকার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, আপনার যে এই অ্যাকাউন্ট দিয়ে আপনি পে করবেন সেই অ্যাকাউন্টে ঢুকবেন জাস্ট বিকাশ অ্যাপ দিয়ে। অ্যান্ড এখানে যে অপশনটা আপনারা দেখতে পাবেন যে পে বিল, এই পে বিলের উপর ক্লিক করতে হবে। সো পে বিলের উপর ক্লিক করবো আমি। পে বিলের উপর ক্লিক করলে এখানে কিন্তু নিচে দেখতে পারবেন যে বিদ্যুৎ, সো বিদ্যুতের উপর ক্লিক করবেন। অ্যান্ড এখানে গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন যা যা আছে যাবতীয় সেগুলো পে করতে পারবেন, সেগুলো সম্পর্কে আমার ভিডিও আছে। সো এখানে আপনারা জাস্ট এই বিদ্যুৎ বিলের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন আসছে। সো এটা আপনাদের যেই মিটারের যেই কার্ডটা আছে প্রিপেইড, যাদের কার্ডের মাধ্যমে দিতে পারবেন, পোস্ট পেইডও দিতে পারবেন। সো ওই কার্ডে আপনারা দেখবেন যে আপনাদের কোন নাম আছে সেইখানে। সো আপনাদের সাপোজ আমার যেটা যেটা আছে ওয়েস্ট জোন প্রিপেইড, এটা কার্ডের উপরে সবার লেখা আছে, জাস্ট কার্ডের উপর দেখবেন। অ্যান্ড এখানে ওয়েস্ট জোন পোস্ট পেইড বা অন্য কিছু হইলে সেখানে দিবেন। এখানে দেওয়ার পর এখানে জাস্ট অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আপনার, যেই কার্ডে যে নাম্বারটা থাকবে। অ্যান্ড এখানে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, যে কন্ট্যাক্ট নাম্বারে আপনার ইয়ে আসবে, কোড আসবে, টোকেন আসবে। সো আরেকভাবে দিতে পারবেন, সেটা হচ্ছে ব্যাকে আসলাম, আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ম্যানেজ করুনে চারটা পে এডিট করা আছে, মানে সেভ করা আছে, এইগুলোর মাধ্যমেও দিতে পারবো। সেম ওইভাবে ওইখানে জাস্ট কন্ট্যাক্ট নাম্বার আর এটা, এই যে জাস্ট আমি এখন এইটাই পে করবো। সো এটাই পে করার পর এখানে যেখানে নিয়ে গেলাম দেখলাম যে কন্ট্যাক্ট নাম্বার আর মিটার নাম্বার, সো এখানে আমার জাস্ট কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো এখানে আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার হয়ে যায়, এখানে পে বিল করতে এগিয়ে যান, এইটাই ক্লিক করলাম। করার পর এখানে অ্যামাউন্ট দিবেন, জাস্ট যত অ্যামাউন্ট আপনারা পে করতে চাচ্ছেন মিটারে, 500 দিয়ে আমি নেক্সটে গেলাম। সো এরপর এখানে চেক করতে পারেন আপনাদের নাম্বার ঠিক আছে কিনা, 50 দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে। সো এরপর আপনারা জাস্ট এখানে পরের ধাপে যেতে ট্যাপ করুন। অ্যান্ড এখানে জাস্ট আপনাদের পিনটা দিয়ে ইয়া করলে হয়ে যাচ্ছে। এখানে পিন কনফার্ম করুন ক্লিক করলাম, অ্যান্ড এখানে ক্লিক করে ধরে রাখলাম। দেখতে পাচ্ছেন যে এখানে অ্যামাউন্টটা নিচ্ছে, হ্যাঁ দেখুন হয়ে গেছে। এখান থেকে আপনার যে ইয়াটা সেটা হয়ে যাচ্ছে, ট্রানজ্যাকশন আইডি কপি করতে পারেন, পরবর্তী ধাপে চলে যাবেন। এখন এখান থেকে যে আপনার যে রিসিট, এই রিসিটটা ডাউনলোড করতে পারেন। এই যে রিসিট ডাউনলোডের উপর ক্লিক করলাম, দেখুন আমি যে পেটা করলাম বিদ্যুৎ বিল সেটার একটা রিসিটও দিয়ে দিচ্ছে। সো এই রিসিটটা আপনারা দেখবেন জাস্ট এই যে পিডিএফ ফাইলে ওপেন হচ্ছে। এই যে আমার উপরে দেখতে পাচ্ছেন SMS এর টোকেন দিয়ে দিচ্ছে, এই টোকেনটা ক্লিক করে দিতে হবে জাস্ট মিটারে, এই টোকেনটা বসাই রেড বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। আর এই যে হচ্ছে রিসিট, যে রিসিটের কথা বলছিলাম, সো এই যে আমার বিকাশ থেকে যে রিসিটটা দিচ্ছেন যে আমি মাত্র পেমেন্ট করছি, পেইড দেখাচ্ছে যেটা। সো আই হোপ আপনারা বুঝে গেছেন যে কীভাবে বিকাশ থেকে আপনারা অনলাইনে আপনাদের পেমেন্টগুলো করবেন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা যেইগুলো হোক। সো আই হোপ ভিডিও আপনাদের ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। দেখাবেন নতুন ভিডিওতে নতুন সব আপডেট নিয়ে, ততক্ষণ সাথেই থাকবেন, ধন্যবাদ।